মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সেফ আছো। আমার মর্নিং তো আজকে অনেক আগে শুরু হয়ে গেছে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি আর 6:30টার সময় কিচেনে ঢুকে গেছি। কোনতেও আজকে একটা অফিশিয়াল মিটিং আছে, ও 8:30টার মধ্যে বেরিয়ে গেছে। তো একটু টিফিন নিয়ে গেল, কিছু খেয়েও গেল, তো সেগুলোর ব্যবস্থা করার জন্যই কিচেনে ঢুকে গেছিলাম। আর তোমাদের সঙ্গে তো শেয়ারও করেছি যতটুকু পেরেছি। আর এই মুহূর্তে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে খিচুড়ি আর সাথে রয়েছে আলু ভাজা। আজকের খিচুড়িটা কিন্তু জাস্ট টু গুড হয়েছে, ইয়ামি হয়েছে, বিলিভ করো। আর আজকের খিচুড়িটাতে একটুখানি কাজু কিশমিশ দিয়েছিলাম, একটু তড়কাও দিয়েছিলাম, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, খুব টেস্টি হয়েছে। আর তোমরা হয়তো ভাবছো রোজ সকালে মন্দিরা কি খিচুড়ি পাকায়। বিশ্বাস করো, আমারও ঘুম থেকে উঠে রোজ খিচুড়ি বানাতে ইচ্ছা করে না, কিন্তু খিচুড়িটা খুব হেলদি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনতেও খেতে খুব ভালোবাসে, তাই কোনতেও বলে যে তুমি আমাকে খিচুড়িই করে দেবে। কোনো দিন মুগ ডাল, কোনো দিন মুসুর ডাল, বা কোনো দিন অন্য দু তিন রকম ডাল মিশিয়েও করে দিই। তো এটাও ভালোবাসে, অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে খেয়েও নেয়, আবার টিফিনেও একটু প্যাক করে দিই। আর আমিও ব্রেকফাস্টে একটুখানি খিচুড়িই খেয়ে নিই। তো মোটামুটি সকালের যে প্রাথমিক কাজকর্ম সেগুলো মিটে গেছে। নিচে এখন রান্নার দিদি এসেছেন, উনি অন্যান্য রান্নাবান্নাগুলো দেখছেন। আর আমি এই মুহূর্তে আমার ব্রেকফাস্টটা নিয়ে এসেছি। তো এরপরে আবার একটু কাঁচাকুচিরও ব্যাপার আছে, তো বুঝতেই পারছো দিন তো শুরু হয়েই গেছে, সংসারের কাজকর্মেও লেগে পড়েছি। তো আজকে সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। এই মুহূর্তে বসেছি ফর্দ করতে। ব্রেকফাস্ট তো সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন বসেছি ফর্দ করতে, মাস কাবারি জিনিসপত্রের। মাস তো কাবার হয়ে গেছে, নতুন মাস পড়েছে, সংসারে জিনিসপত্রও লাগবে, তো তারই লিস্ট বানাচ্ছি। আসলে দোকানে গেলে না সবসময় সব কিছু মনে পড়ে না, তো এইভাবে একটা কাগজে লিখে নিয়ে গেলে সব কিছু ঠিক ঠিক জিনিসপত্রগুলো আনা সম্ভব হয়। তাতেও কিন্তু ভুলভ্রান্তি হয়, আর একবারে তো সমস্ত মালপত্র আনা সম্ভব হয় না, তারই মধ্যে যেটুকু গুছিয়ে কাজ করা যায়। তো আমি যখনই এই জিনিসপত্র কিনতে যাই এরকম একটা লিস্ট করে নিই, করে নিয়ে দোকানে যাই, তো খুব সুবিধা হয়। আর ওদিকে কাঁচার দিদিও এসে গেছেন, কাঁচা ধোয়া করছেন, ওনার কাঁচা ধোয়া হলে জামা কাপড়গুলোও মেলবো। তো চলো এখন আর কথা বলছি না, লিস্টটা করে নিই, নাহলে আবার ভুলে যাব, তারপর আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসছি। কাঁচা দিদি যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে গেল সেগুলো সব বারান্দায় মেলে দিলাম। আর আজকে এই এসি কুইলটাও কাচিয়ে নিলাম, গতকালও দিদি আর একটা কুইল ছিল সেটা কেচে দিয়ে গেছেন, আর আজকে এই কুইলটা কেচে দিলেন। আর এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে, এবার আমি যাব ফ্রেশ হতে। আর আজকে আমার সকালটা অনেক আগেই শুরু হয়েছে, আর এই মুহূর্তে আর কিছু ভালো লাগছে না। আর সংসার এমনই একটা জিনিস না, সংসারে কোনো একটা দিকে তাকাবো সঙ্গে সঙ্গে একটা কাজ মনে পড়ে যাবে, কিন্তু এখন আর আমি কোনো দিকে তাকাতে চাই না, এখন আমি গিয়ে ফ্রেশ হব, কারণ গরমে না আমার আর বডি পারমিট করছে না। তো যাই গিয়ে এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি। আচ্ছা, গরম ফ্রেশ হয়ে যে খুব বেশি আরাম পাচ্ছি বা বিশাল স্বস্তি বোধ হচ্ছে তা নয়, ঘাম হওয়া শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ কিছুটা বেটার ফিল করছি। তো যাই গিয়ে এবার লাঞ্চটা সারি, তাহলে আবার ইভিনিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের লাঞ্চ মেনুতে আছে ভাত, কলমি শাক, মুসুর ডাল, আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, কাতলা মাছের কালিয়া, সাথে লেবুও আছে। গুড ইভিনিং, এই মুহূর্তে একটু রেডি হয়েছি, একটু শপিং এ যাব। তবে শপিং বলে মনে করো না যে পূজা মার্কেটিং করতে যাচ্ছি, নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বেরোচ্ছি। আর এবছর সে অর্থে সেভাবে কোনো পূজা মার্কেটিং আমাদের হচ্ছে না বা প্রয়োজনও নেই, কারণ প্রত্যেক বছর জামা কাপড় কিনতে কিনতে এমনই অবস্থা যে আলমারিতে রাখার আর জায়গা নেই। আর শুধু পুজো উপলক্ষেই নয়, সারা বছরে টুকটাক টুকটাক কেনাকাটা হতে থাকে। কোনো একটা কিছু পছন্দ হলো, অনলাইনে দেখলাম, কিনে নিলাম, বা কেউ কিছু গিফট দিল, এইভাবেই প্রচুর জামা কাপড় হয়ে গেছে। শুধু আমার নয়, কোনতেওরও একই অবস্থা। তো কোনতেও তো বলেই দিয়েছে ও এবারে পুজোয় কিছু নিচ্ছে না, আমারও সেরকমভাবে কেনাকাটির কিছু নেই কারণ অপ্রয়োজনীয়। এই মুহূর্তে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বেরোচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি অজন্তা ফুটওয়্যারে। অজন্তা আমার খুবই পছন্দের ব্র্যান্ড, তো অজন্তাতেই তাই এলাম আমার নিজের কিছু জুতো দেখার জন্য। এখানে বেশ কিছু স্লিপার্স রয়েছে বাড়িতে পরার, তবে আমার একটুখানি স্পেসিফিক দরকার, অর্থোপেডিক স্লিপার্স হলেই ভালো হয়, তো আমি তাই দেখছি। এখানে অন্যান্য চপ্পলও রয়েছে, তো কোনতেও আবার আমাকে ইনসিস্ট করছে যে তুমি একটুখানি অন্য চপ্পলও দেখো, যদিও আমার প্রয়োজন নেই, তাও ও বলছে দেখার জন্য। তো সেজন্য আমি একটু দেখছি, পছন্দের যদি কিছু জুতো পাই
তো একটা পছন্দও হয়েছে, আর এবার কালারটা দেখছি, কারণ এই রকম একই মডেলের বা গেটআপের অন্য কালারেরও আর একটা পেয়ার রয়েছে, তো দুটোটাই দেখছি যে কোন পেয়ারটা আমার পছন্দ। তো কালার চয়েস হয়ে গেছে এই মুহূর্তে, তাই একটুখানি ট্রাই করে দেখছি, জুতোটা পরে হেঁটে দেখে নিচ্ছি যে কতটা কমফোর্টেবল, পায়ে ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা। তোমরা তো দেখতেই পেলে যে জুতো কেনার জন্য এসেছিলাম, আমার বাড়িতে পরার একটা স্লিপার্স দরকার ছিল, তো সেই বাড়িতে পরার স্লিপার্সটা নিলাম, আমার অর্থোপেডিক স্লিপার্স দরকার, তো পেয়েও গেছি। কিন্তু কোনতেও যা স্বভাব, অল্পতে তোর মন পোষায় না, ও হঠাৎ করে আমাকে বলে একটু অন্য জুতো দেখো না, তো অন্য জুতো দেখতে দেখতে আমি জাস্ট দেখছিলাম, এই বলছি আমার প্রয়োজন নেই, কারণ বাড়িতে আমার অলরেডি একটা নতুন জুতো রয়েছে, এখনো পরা হয়নি। তারপরে কোনতেও নিজেই চয়েস করে আমাকে আরো একটা জুতোও কিনে দিল। বুঝতেই পারছো সব ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রে এরকম, একটা কিছু দরকার কিনতে যাই, সেখানে চারটে হয়ে যায়, এইভাবে আমার জিনিসপত্র জমে যায়। তো যাই হোক, কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাই গিয়ে আমার অন্যান্য জিনিসগুলো কিনে ফেলি। চলে এসেছি আমার সেই চিরাচরিত পুরনো স্টেশনারি এবং কসমেটিক্স এর দোকানে। আগের ব্লগে বহুবার তোমরা এই দোকানটা দেখেছো, এখান থেকেই আমি আমার প্রয়োজনীয় সমস্ত কসমেটিক্স এবং স্টেশনারি গুডস কিনি। এই মুহূর্তে আমি ফর্দ মিলিয়ে মিলিয়ে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো সব কিনে নিচ্ছি এবং দেখে নিচ্ছি যে ঠিকঠাক সব জিনিসগুলো নিলাম কিনা। বাড়ি ফিরে আর তোমাদের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি, গরমে আমার আর কোনতেও দুজনেরই কাহিল অবস্থা। বাড়ি ফিরে কোনতেও বললো আগে একটু চা করো, দুজনে মিলে দু কাপ চা খেলাম, খেয়ে একটু এনার্জাইজড হলাম, আর এই মুহূর্তে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর কোনতেও ডিনার করে এসেই বিছানাটা দখল করে নিয়ে বসে পড়েছে সাথে নিয়ে অফিসের কাজ। সারা বিছানায় ফাইলপত্র ছড়িয়ে যা করেছে, আমি একটু বিছানায় বসে ভাবলাম তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আমি জায়গা পেলাম না, তাই এইখানে এসে বসেছি ব্লগটাকে এন্ড করার জন্য। আর তোমরা তো দেখতেই পেলে যে আমি অজন্তাতে গেছিলাম, আর কি ফুটওয়্যার কিনেছি সেটাও হয়তো বুঝতে পেরেছো, আর যদি সেভাবে বুঝতে না পারো তাহলে নেক্সট ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করে দেব, মানে দেখিয়ে দেবো আর কি, যে কি ফুটওয়্যার কিনেছি, কারণ এত রাত্রিরে আর ওইগুলোকে নিয়ে বসতে ইচ্ছা করছে না। তবে বাড়ি ফিরেই কিন্তু বাবা মাকে দেখিয়েছি যে কি কিনেছি আমি, তো মায়ের তো ভীষণই পছন্দ হয়েছে, বাবাও বললেন ভালো হয়েছে, আর আমার তো সেই চিরাচরিত তোমাদের পরিচিত দোকান, আমার স্টেশনারি গুডস কিনতে গেছিলাম। এছাড়াও কিন্তু একটুখানি উইন্ডো শপিংও করেছি, সেগুলো আর সেইভাবে ভিডিও করতে পারিনি, কারণ দোকানে ভিড় ছিল, আর সব সময় তো পরিবেশ পরিস্থিতি সমান থাকে না, বুঝতেই পারো, তো কিছু উইন্ডো শপিংও করেছি কিন্তু কেনার মতন কিছু ছিল না বলে কিনিনি। তো এই সমস্ত করতে করতে বাড়ি ফিরতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এই পর্যন্তই রাখছি। যদি এই ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।